খেলার খবর দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শনিবার ভোরে মাউন্ট মঙ্গানুয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ বেওভালে ম্যাচ শুরু ভোর চারটায় কিউই কন্ডিশনে ভালো করার জন্য দলগত পারফরমেন্সের উপর জোর দিচ্ছেন অধিনায়ক মুমিনুল হক উইকেট বিবেচনায় তিন পেসার নিয়ে দল সাজানোর ইঙ্গিত দিলেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো করোনা সংখ্যা দূর করে অবশেষে নির্ধারিত সময়েই মাঠে গড়াচ্ছে নিউজিল্যান্ড বাংলাদেশ প্রথম টেস্ট করোনা হানায় ধাপে ধাপে বেড়েছে কোয়ারেন্টিনের সময় কমেছে টাইগারদের অনুশীলনের সুযোগ সূচিতে প্রস্তুতি ম্যাচ দুটি থাকলেও ভাগ্যে জুটেছে মোটে একটি অবশ্য সেখানে ব্যাটে বলে নিজেদের ভালোভাবেই ঝালিয়ে নিয়েছেন জয় মুশফিক তাস্কিনরা সিরিজের প্রথম টেস্টকে সামনে রেখে শেষ বারের মতো অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে ডমিঙ্গো শিষ্যরা নিউজিল্যান্ডে কোনো ফরম্যাটে কখনোই জয়ের স্বাদ পায়নি টাইগাররা তবে সেসব নিয়ে ভাবতে নারাজ দলের অধিনায়ক মুমিনুল হক ইতিহাস রচনার চাবিকাঠি হিসেবে দেখছেন দলগত পারফরমেন্সকে যে কদিন প্র্যাকটিস করছিলাম আমরা করেছিলাম আল্লাহর মতে প্র্যাকটিস অনুযায়ী আল্লাহর মানে খুব ভালো ছিল যদি আগের রেকর্ড দেখেন আগের আপনার অতীত হয়ে গেছে ওটা ঘাটাঘাটি করে অথবা যদি ন্যায় চিন্তা করে কোনো লাভও হবে না যতগুলা টেস্ট ম্যাচ খেলেছি আজ পর্যন্ত যতগুলা আপনারা যদি দেখেন যে দেশে হোক দেশের বাইরে হোক বিশেষ করে দেশে আমরা অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সাথে যেগুলো আছে তো আমার কাছে মনে আমরা জিতেছি মানে জিততে পেরেছি একমাত্র আমরা টিম ওয়াইজ যদি খেলতে পারি তখন জিততে পারি পারিবারিক কারণে দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে নেই সাকিব আল হাসান তার অনুপস্থিতি দলের জন্য বড় ক্ষতি বলছেন হেড কোচ রাসেল জামিঙ্গো তবে এটা নতুনদের প্রমাণের সুযোগ হিসেবেও দেখছেন তিনি কন্ডিশন মাথায় রেখে ইঙ্গিত দিলেন দলে তিন পেজার খেলানোর সাকিব হাসান দলের অন্যতম সেরা পারফর্মার তার অনুপস্থিতি দলের জন্য বড় ক্ষতি তবে দলের সঙ্গে তরুণ ক্রিকেটাররা রয়েছে তারা সুযোগ পাবে নিজেদের সামর্থ্য প্রমাণের নিউজিল্যান্ডের কন্ডিশন সবসময় চ্যালেঞ্জিং আশা করছি ভালো উইকেট পাবো আমাদের দলে ভালো পেসার আছে হয়তো তিন পেসারের উপর ভরসা রাখবো কিউই কন্ডিশনের সঙ্গে ভালোভাবেই মানিয়ে নিয়েছে বাংলাদেশ অন্তত প্রস্তুতি ম্যাচের ফলাফলটা বলছে তাই প্রত্যাশা নতুন বছরটা সাদা পোশাকের ক্রিকেটে ভালো ফলাফল দিয়ে শুরু করার তৌহিদুল ইসলাম বিবিসি নিউজ ডেস্ক